मैडम आपनी बोलूं एखाने एशे आपनार केमन लागछे एवं कि रकम बाधा अतिक्रम करे आपनी एखाने एशेछेन बाड़ीते काके रेखे एशेछेन एकटु बोलूं। বাড়িতে এক মেয়েকে রেখে এসেছি, তাকে দেখার মতো কেউ নেই, যদিও বর্তমানে বাড়িতে সবাই আছে তবুও বাড়িতে এখন নেই বললেই কেউ চলে, যেহেতু আমি সেপারেট। আর তাকে মামার বাড়ি রেখে আসতে হয়েছে, নিজের শরীর অসুস্থ তবুও এসেছি। এর আগের বার এসেছিলাম তো প্রচণ্ড অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছি, মানে যেতে পারবো কিনা ভাবতে পারিনি, তবুও এবার দ্বিতীয়বার সেই সমস্ত কিছু নিয়েই আবার এসেছি, একমাত্র সমস্ত সাথীদের সহযোগিতা করার জন্য। সত্যি দেখুন কত বাধা অতিক্রম করে বাড়িতে একটি মেয়েকে, ছোট মেয়েকে রেখে এনারা সেই উত্তরবঙ্গ থেকে, কোচবিহার থেকে আজকে এই বিকাশ ভবনের ফুটপাতে তারা উপস্থিত হয়েছেন। ম্যাডাম বলুন, ম্যাডাম আপনারা এখানে আসতে কত কষ্ট হয়েছে? আমরা তো খুব কষ্ট করে এলাম, সারা রাস্তা গাড়িতে বসে বসে এসেছি, শোয়ার কোনো ব্যবস্থা নেই। আসার সময় আমার মেয়ে নজরে কাঁদছিল, আমার খুব খারাপ লাগছিল যে আমি কত অসহায় মা, যে নিজের লড়াই করার জন্য আজকে আমাকে মেয়েকে কাঁদিয়ে সংসার ফেলে বৃদ্ধ শাশুড়িকে রেখে আমাকে আসতে হলো বিকাশ ভবনের ফুটপাতে। এই যে আমরা এখনই এসে পৌঁছালাম, এখন আমরা একটু একটু কিছু মুখে দিব, তারপর আমাদের কর্মসূচি শুরু হবে। একদম সত্যি, আমি প্রথমেই এনাদেরকে বাঘিনী বলে সম্বোধন করলাম। এনাদেরকে কুর্নিশ জানাতেই হয় যে বাড়িতে কেউ দুধের শিশু, ছোট মেয়েদেরকে, বাচ্চাদেরকে, মা বাবাদেরকে ফেলে রেখে আজকে এই বিকাশ ভবনে।